রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গায় দেখেন ঈদের সালাতে নারীদেরকে আসতে বলেছেন না ঈদগাহে। এবং বিশুদ্ধ মত হচ্ছে পুরুষদের জন্য যেমন আসাটা জরুরি, নারীদের জন্য আসাটা জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকেও নির্দেশ করেছেন এমন কি তারা যদি হায়েজরতাও হয় তবুও যেন তারা ঈদগাহে আসে। এতে বোঝা গেল ইসলাম নারীদেরকে সব জায়গায় অ্যাকোমোডেট করেছে, সব জায়গায় নিয়ে এসেছে, তবে শরীয়ত সম্মত উপায়ে। এটা মনে রাখতে হবে, প্রি মিক্সিং কোথাও অ্যালাউ করা হয়নি। এভাবে সর্বত্র নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ সমাজ ইসলাম গড়ে তুলেছে। আজকেও সেটা আমরা গড়ে তুলতে পারি যদি নারীদের অংশগ্রহণটাকে ব্যাপক করে দিতে পারি। নারীদের, নারীরা গৃহে দায়িত্ব পালন করবে বটে, কিন্তু পাশাপাশি জ্ঞান অর্জন করবে। নারীদের স্বামীরা জ্ঞান অর্জন করবে এবং স্বামীদের সহযোগিতায় নারীরাও জ্ঞান অর্জন করবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। রান্না বান্নায় তাদেরকে ব্যস্ত রেখে তাদেরকে আমরা মূর্খ রেখে দেব, এটা ইসলাম অ্যালাউ করে না। এটা মনে রাখতে হবে। অতএব আমাদেরকে প্রত্যেকটা কাজে নারীর শরীয়তসম্মত অংশগ্রহণ এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে মাদ্রাসার বাইরে আমাদের মুসলিম নারীরা, বিশেষ করে গৃহিণীরা দিন শিখতে পারেন কোথায়? মসজিদে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মসজিদ নারীদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। মসজিদের যারা ইমাম তারা বলে যে এখানে নারীরা আসবেন না, বাজারে যান কোনো অসুবিধা নাই, ঘুরেন ফিরেন কোনো অসুবিধা নাই, কলেজে হাত ধরে হাঁটেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে আসবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন তো, যেদিন থেকে মসজিদুল হারাম চালু হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত একটি মুহূর্তের জন্য নারীর প্রবেশ কি সেখানে নিষিদ্ধ ছিল? যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেদিন থেকে একটি দিনের জন্য বা এক মুহূর্তের জন্য নারীদের প্রবেশ কি নিষিদ্ধ ছিল? ছিল না। বরং বুখারি মুসলিমের যে হাদিসটা আমি উল্লেখ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী কেন্দ্রিক দরসটা চালু করে দিয়েছিলেন নারীদের অনুরোধের প্রেক্ষিতে। কিন্তু আমাদের বোনেরা কেন আমাদেরকে অনুরোধ করেন না, কেন মাদ্রাসায় আসেন না, বলেন না যে আমাদের জন্য জ্ঞান শেখার পথটাকে সহজ করে দিন? আমি বলবো, বোনরা, এটা আপনাদের অধিকার, জ্ঞান শেখার অধিকার। আপনারা আপনাদের স্বামীর কাছ থেকে সেটা আদায় করে নেবেন, আপনারা আপনাদের বাবার কাছ থেকে সেটা আদায় করে নেবেন। আমরা খুবই অবাক হই যখন আমাদের নারীরা দুনিয়ায় শিক্ষা, দুনিয়ার শিক্ষার প্রতি অনেক ঝুঁকে পড়ে, কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পর্দা তারা ত্যাগ করে এবং দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করে কেউ ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ বিবিএ এমবিএ পাশ করছেন ইত্যাদি, এমনকি অনেকে পিএইচডিও করছেন। কিন্তু দেখেন এদের অনেকেই শরীয়ত জ্ঞান সম্পর্কে একদম অজ্ঞ। এটা মুসলিম নারীদের কাছে অবশ্যই প্রত্যাশা করা যায় না যে আপনি দুনিয়ার জ্ঞানে প্রাজ্ঞবিজ্ঞ হবেন একটা অল্পদিনের জন্য, একটা চাকরির জন্য। এটাই তো আমরা, তাই না? দুনিয়ার জ্ঞানের দুটো দিক থাকে, এক হচ্ছে আমাদের প্রয়োজন মেটানো, আর দুই হচ্ছে ম্যাক্সিমামের উদ্দেশ্য হচ্ছে একটা ক্যারিয়ার গঠন করা। মেয়েরা কয়দিন বাঁচবেন আপনারা ক্যারিয়ার গঠনের জন্য? সারাটা জীবন লাগিয়ে দিলেন। এটা অনেক সময় পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক পুরুষ যারা দুনিয়ার জ্ঞানে প্রাজ্ঞবিজ্ঞ হয়েছেন কিন্তু আখিরাতের জ্ঞান, দিনের জ্ঞান নেই। কয়দিনের জন্য আপনি আপনার ক্যারিয়ার গঠনের জন্য আপনি দিনকে এতটা অবজ্ঞা করলেন?